কিছু ওকে আর নেবে না ঘরে। তুমি ভেবো না, ওর গায়ের রোয়াগুলো আবার উঠুক, তখন ওকে ঠিক চিনতে পারবে। কিন্তু ওর ল্যাজ, ল্যাজ, ল্যাজ হয়তো লাম্বুলাদ্দ ঘৃত পাওয়া যেতে পারে কবিরাজ মশায়ের ঘরে। আমি খোঁজ নেব। রাগ করো না দাদা, হক কথা বলবো, তোমারও শোধনের দরকার হয়েছে। বেয়াদব থাকা কিসের শোধন আমার? তোমার এই বুড়োমির শোধন। বয়স তো কম হলো না, তবু ছেলে মানুষিতে পাকা হতে পারলে না। প্রমাণ পেলে কিসে? এই যে রিপোর্টটা পড়ে শোনালে, ওটা তো আগাগোড়া ব্যঙ্গ। প্রবীণ বয়সের জ্যাঠামি, দেখছো না পুপে দিদির মুখ কিরকম গম্ভীর, গায়ে বোধহয় কাঁটা দিয়ে উঠেছে। ভাবছে রোঁয়া চাচা শেয়ালটা এই বুঝি এলো তার কাছে নালিশ জানাতে। বুদ্ধির মাত্রাটা একটু কমাতে যদি না পারো, গল্প বলা ছেড়ে দাও। ওটা কমানো আমার পক্ষে সম্ভব নয়। সেসব তুমি বুঝবে না, তোমাকে তো সে চেষ্টাই করতে হয় না, বিধাতা আছেন তোমার সহায়। দাদা রাগ করছো বটে, কিন্তু আমি বলে দিলুম, এই বুদ্ধির ছাঁচে তোমার রস যাচ্ছে শুকিয়ে। মজা করছো মনে করো, কিন্তু তোমার ঠাট্টা গায়ে ঠেকলে ঝামার মতো লাগে। এর আগে তোমাকে অনেকবার সতর্ক করেছি, হাসতে গিয়ে হাসাতে গিয়ে পরকাল খুইও না। এই ল্যাচ কাটা শেয়ালের গল্প শুনে পুপে দিদির চোখ জলে ভরে এসেছিল। দেখতে পাওনি বুঝি? বলতো এখনই গিয়ে তাকে একটুখানি হাসি আসি গে, বিশুদ্ধ হাসি, তাতে বুদ্ধির কোনো ভেজাল নেই। লেখা তৈরি আছে নাকি? আছে বই কি, নাটকি চালের আলাপ বললেই হবে। আমাদের পাড়ার উধো পঞ্চু আর গোবরাতে মিলে কথা কইছে, ওদের সবাইকে দিদি চেনে। বেশ, তবে দেখা যাক। বেশ হয়ে যাক, গেছো বাবা। কিরে সঙ্গান পেলি? আরে ভাই, তোমার কথা শুনে আজ মাসখানেক ধরে কোণে বাজারে ঘুরে ঘুরে হার মাটি হলো, টিকিও দেখতে পেলুম না। কার সন্ধান করছিস রে? গেছো বাবা। গেছো বাবা? সে আবার কে? সে কি রে জানিস রে? বিশ্ব শুদ্ধ লোক তাকে জানে। তা গেছো বাবার ব্যাপারটা কি শুনি। বাবা যে গাছে চড়ে বসবে সেই গাছে হবে কল্পতরু, দলে দাঁড়িয়ে হাত পাতলে যা চাইবি তাই পাবি রে। খবর পেলি কার কাছ থেকে? ঠকুর গায়ে ভেকু সদানের কাছ থেকে। বাবা সেদিন ডুমুর গাছে চড়ে বসে পা দোলাচ্ছিল, ভেকু জানে না তলা দিয়ে যাচ্ছে, মাথায় এক হাড়ি চিটে গুড় তামাক তৈরি করবে, বাবার পায়ে লেগে সেই হাড়ি গেল টোলে, ভেকুর মুখ চোখ গেল চিটে গুড়ে বুঝে বাবার দয়ার শরীর। বললে ভেকু তোর মনের কামনা কি খুলে বল। ভেকুটা বুকা বললে বাবা একখানে টেনা দো মুখটা মুছে ফেলি। এমনি বলা অমনি গাছ থেকে খসে পড়লো একখানে গামছা। বেকু মুখ চোখ মুছে ওপরে যখন তাকালে কেউ কোথাও নেই, যা চাইবে কেবল একবার, তারপর কেঁদে আকার মাটালেও সারা মিলবে না। আরে হায়, সাল নয় দোসালা নয়, কেবল একটা গামছা, বেকুটার বুদ্ধি কত হবে। তাও ওই গামছা নিয়েই ওর দিব্যি চলে যাচ্ছে, দেখিস নি রথতলার কাছে অত বড় আটচালা বানিয়েছে। গামছা হোক বাবার গামছা তো। কি করে হলো, ভেলকি নাকি? বোতল পাড়ার মেলায় ভেকু সেদিন বাবার গামছা পেতে বসলো, চারধার থেকে হাজার হাজার লোক এটা জমলো, বাবার নামে টাকাটা টিকেটা আলুটা মুলোটা গামছার উপরে পড়তে লাগলো। মেয়েরা এসে কেউ বলে, ও ভেকু দাদা আমার ছেলের মাথায় বাবার গামছা একটু ঠেকিয়ে দে, আজ তিন মাস ধরে জ্বরে ভুগছে। এমনিও হচ্ছে নৈবিদ্যি চাই পাঁচ থেকে পাঁচটা শুকুরি পাঁচ ফুলকে চাল আর পাঁচটা থাকছি। নৈবিদ্যি তো দিচ্ছে, ফল পাচ্ছে কিছু? পাচ্ছে ওই কি গাজন পাল, 15 দিন ধরে গামছা পরে ধান ঢেলেছে, তারপরে ওই গামছার কোণে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে একটা পাঁটা, সেই পাঁটার ডাকে চার ধার থেকে লোক এসে জমলো। Hey, look.
আমার দয়া। চল ভাই চল, খোঁজ করতে বেরোই, কিন্তু চিনবো কি করে? সেই তো হয়েছে মুশকিল, কেউ তো কখনো তাকে দেখেনি। আর হবি তো বেগুন মুখ চোখ গেল চিটে ঘুরে বুঝে। তবে উপায়? আমি তো হাটে ঘাটে যাকে দেখছি তাকে জোড়হাত করে বলছি, দয়া করে বলো তুমি কি গেছো বাবা? ধুরমশাই, আমি গেছো বাবা নই। একজন তো রেগে গিয়ে আমার মাথায় হুঁকর জল ঢেলে দিলে। তা জিজ্ঞে, ছাড়া হবে না, খুঁজে বার করবই, যা থাকে কপালে। ভেকু বলে গাছে চললে তবেই বাবার চেহারা দর্শন করা যায়, নিচে নামলে চেনবারই জো নেই। তাই বলে মানুষকে তো আর গাছে চড়িয়ে পরখ করা সম্ভব নয়। আমি একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? আমার আমড়া গাছটা আমড়াই ভরে গেছে, যাকেই দেখছি তাকেই বলছি আমড়া বেড়ে নাও। এই করে করে আমড়া গাছটা ফাঁকা হয়ে এলো, ডালগুলো ভেঙেছে। আর দেরি নয় রে, কপালের জোর যদি থাকে তবে দর্শন লাভ হবেই, একবার গলা ছেড়ে ডাক দে না। ও গেছো বাবা, তাকে হাসানো সোজা নয়। ভয় হচ্ছে পাছে গেছো বাবার সন্ধান করতে পুপে দিদি আমাকে পাঠায়। হ্যাঁ, মুখ দেখে আমারও তাই মনে হচ্ছে, গেছো বাবার পরে ওর টান পড়েছে। আচ্ছা বেশ, কাল একবার পরীক্ষা করে দেখবো বিশ্বাস না করিয়েও মজা লাগাতে পারা যায় কিনা। আচ্ছা দাদামশাই, হ্যাঁ তুমি হলে গেছো বাবার কাছে কি চাইতে? আমি হলে গেছো বাবার কাছে আমার দিদির জন্য এমন একটা কলম চাইতেম, জানিয়ে লিখতে বসলে অঙ্ক কষতে একটা ভুলও হতো না। সত্যি? হ্যাঁ, তাহলে ভারী মজা হতো, তাহলে ভারী মজা হতো। দিদি এবার অঙ্কে 100 মধ্যে 13.5 মার্কা পেয়েছে। দাদা, এ কি, এ তোমার কেমন তর সজ্জা? এ আমার বর সজ্জা। বর সজ্জা? বুঝিয়ে বলো। কোণে দেখতে যাচ্ছি। কোণে কি এখনই দেখা চাই, এই মাঝ রাত্রিরে? হ্যাঁ এখনই। ভারী চমৎকার। কি কারণে বলো তো? কেন যে এই আইডিয়াটা এতদিন আমার মাথায় আসেনি তাই ভাবি। অফিসের বড় সাহেবের মুখ দেখা দিনের রোদ্দুরে, আর কোণে দেখা এই মাঝ রাত্রির অন্ধকারে। দাদা দাদা, তোমার কথা যেন অমৃত সমান। একটা পৌরাণিক নজির দাও তো। মহাদেব অবাক হয়ে তাকিয়াছেন মহাকালীর দিকে অমাবস্যার ঘোর অন্ধকারে। এই কথাটা স্মরণ করো। ও দাদা, তোমার কথা শুনে তোমার গায়ে কাঁটা দিচ্ছে, একেবারে সাবলাইম যাকে বলে। তাহলে তো আর কোনো কথা নেই। কোনেটি কে এবং আছেন কোথায়? আমার বৌদিদির ছোট বোন,
আছেন তারই বাড়িতে। তা চেহারায় তোমার বউ দিদির সাথে মেলে নাকি? মেলে বই কি, সহদরা বটে। তাহলে অন্ধকার রাতে দরকার আছে। বৌদি স্বয়ং বলে দিয়েছেন টর্চ যেন সঙ্গে না আনি। তা বৌদিদির ঠিকানাটা? আছেন 27 মাইল দূরে চৌচাকলা গ্রামে কুণ্ড পাড়ায়। ভোজন আছে তো? আছে বই কি। তা খাওয়াটা কিরকম হবে শুনি। পরীক্ষার প্রণালীটা কি জিজ্ঞেস করা চাই? শ্লোক মেলাতে পারো কিনা? দুধ পাঠিয়েছিলুম রং মশালের সহ সম্পাদককে, তিনি ওড়ালেন সুন্দরী তুমি কালো কৃষ্টি। শুনেছি মেয়েটি ঢেঙা আছে, তোমার চেয়ে ইঞ্চি দুই তিন লম্বা হবে, আর তাই শুনেই তো আমার এত উৎসাহ। বলো কি, একখানা মেয়ে বিয়ে করতে গিয়ে আধখানা পাওয়া যাবে ফাও? ধন্য ধন্য, এবার দেখছি এক অসাধারণের সঙ্গে আর এক অসাধারণের মিলন হবে। জগতে এমনটা কদাচিত ঘটে, তাহলে আর কেন দিন ক্ষণ দেখা? মেয়েটির পণ, ওকে যে হারাতে পারবে তাকেই ও বিয়ে করবে। হারাতে? কিসে, রূপে? না, কথার মিলে। ঠিক মতো যদি মেলাতে পারি তাহলেই ও নিজেকে দেবে জলাঞ্জলি। পারবে তো? নিশ্চয়। তা প্ল্যানটা কি শুনি? বলবো? 4 লাইনে আমার চরিত্রের বর্ণনা করো, তবে খুশি করে দাও, মিল হওয়া চাই ফার্স্ট ক্লাস। আচ্ছা, প্রথম লাইনটা ওকে ধরিয়ে দিতে হবে, নইলে আমার চরিত্রের থই খুঁজে পাবে না। আমার বর্ণনার ধুমোটা হচ্ছে এই রকম। তুমি দেখি মানুষটি একেবারে অদ্ভুত। স্কন্ধে তোমার বুঝি চাপি আছে অদ্ভুত। এক্সেলেন্ট বাবা, অদ্ভুত অদ্ভুত। কিন্তু আর দুটো লাইন না হলে যে শ্লোক ভর্তি হয় না, তোমার মাথায় কিছু আসছে ভাষায় হোক অভাষায় হোক? না, একেবারেই না। তাহলে শোনো, ছাদ থেকে লাফ দাও, পাক দেখে ঝাঁপ দাও, যখন তখন করো যদ্ভুত তদ্ভুত। ও আবার কি, ও কোন দিশি বলি? দেবভাষা সংস্কৃত, ওটা কিম্ভূত শব্দের এক পর্যায়। যদ্ভুত তদ্ভুত মানেটা কি হলো? ওর মানে যা খুশি তাই, ওটা বঙ্গভাষায়, যাকে হাল আমলের পণ্ডিতেরা বলেছেন অবদান। অসাধারণ প্রতিভা তোমার, স্তম্ভিত করেছো আমাকে। স্তম্ভিত হলে চলবে কেন? চলতে হবে, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে। বয়ে যায় বয়ে যায়।
কারণ অর্ষণোচ সিদ্ধিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ শিবযোগ যমুনতে বয়ে যায় বয়ে যায় ওরে তোরা ছুটে আয় ছুটে আয়। আরে 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 পিঠে কি এমন ভালো মালিশ আর পাবি না। সে কোথায় গেল? সে গেছে কোণে খুঁজতে। কোন চুলোয়? ওই মোজা দিঘির পাড়ে বাঁশ তলায়। তো কত দূর হবে? তাও ওই তিন পোহরের পথ। বাবা মশাই, কি হয়েছে? কে তুমি? আমার নাম পল্লারাম, দিদির বাড়ি থেকে এসেছি। শুধু জানতে চাই তোমাদের সে কোথায় গেল। তা আমি কি করে জানবো? ও জানো না বটে, এই যে তার তালি দেওয়া আসবের করা সবুজ রঙের এক পাটি পশমের মোজা, কাদা সুদ্ধ শুকিয়ে গিয়ে মরা কাঠবেড়ালির কাঁটা লেজের মতন জ্বলছে, এটা ফেলে সে যাবে কোন প্রাণে? লোকসান সইবে না, যেখানেই যাক ফিরে আসবেই। কিন্তু হয়েছেটা কি? আরে পরশু দিন সন্ধ্যে সময় দিদি গিয়েছিল জঙ্গি লাটের বাড়ি, লাট গিন্নির সঙ্গে গঙ্গা জল পাতিয়েছে। ফিরে এসে দেখে একটা ঘটি, একটা ছাতা, এক জোড়া তাস, হারিকেন লণ্ঠন আর একটা পাথুরে কয়লা ছালা নিয়ে সে কোথায় চলে গেছে? এক জুড়ি বাঁশের কোড়া বেতো সব আর লাউ ডগা উড়ে গেছিল, তাও খুঁজে যাচ্ছে না। দিদি ভীষণ রাগ করছে। তা আমি কি করব? আমি কি করব? আরে তোমার এখানেই কোথাও সে লুকিয়ে আছে, তাকে বের করে দাও। বিশ্বাস করো সে এখানে নেই। কি? তুমি বরং থানায় খবর দাও। বিশ্বাস